হ্যালো ফ্রেন্ডস, বিটু টিপস বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপি বা পাতাকপির গুণাগুণ। বাঁধাকপি মূলত বাংলাদেশে একটি শীতকালীন সবজি যা পাতাকপি নামে বেশি প্রচলিত। এদেশে সবুজ বর্ণের বাঁধাকপি হয়ে থাকে, তবে অন্যান্য দেশে লাল বর্ণেরও বাঁধাকপি পাওয়া যায়। বাংলাদেশে বর্তমানে লাল বর্ণের বাঁধাকপি এবং এখনও সুফল। পুষ্টিগুণ, বাঁধাকপিতে রয়েছে ক্যান্সার প্রতিরোধকারী উপাদান, তাই বাঁধাকপি সেবনে ক্যান্সার সৃষ্টিকারী টিউমার বৃদ্ধি রোধ করে। বাঁধাকপি বুক জ্বালা পোড়া, পেট ফাঁপা ইত্যাদি সমস্যা দূর করে। কিডনি সমস্যা প্রতিরোধে সমস্যা আক্রান্তদের জন্য বাঁধাকপি আরেকটি অপরিহার্য সবজি। যারা কিডনি সমস্যায় আক্রান্ত হয়ে ডায়ালাইসিস করিয়েছেন থাকেন, তাদের চিকিৎসায় তাদের কাঁচা বাঁধাকপি সুন্দর করে কেটে কাঁচা খাওয়া পরামর্শ দেন। বাঁধাকপিতে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। বাঁধাকপির রস খেলে ঘা ফোড়া সেরে যায়। বাঁধাকপির পাতায় কাঁচা কুচি আপনি রোজ 50 গ্রাম করে খেতে পারেন, তাহলে আপনার পায়রিয়া ও দাঁতের অন্যান্য সমস্যা থাকবে না। বাঁধাকপিতে আছে উচ্চ আঁশজাতীয় উপাদান যা হজম প্রক্রিয়া সহজ করে। আলসার বা পেট্রিক আলসার রোগীদের জন্য বাঁধাকপি উত্তম দাওয়ায়। বাঁধাকপির রস নিয়মিত পান করে গেলে পেপটিক আলসার রোগীদের উপশম দান করে। বাঁধাকপি বিটা ক্যারোটিন সমূহ একটি সবজি যা চোখের সুরক্ষায় আক্রান্ত কার্যকর। বাঁধাকপিতে প্রচুর পরিমাণ ভিটামিন আছে যা চুল পড়া সমস্যা রোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে। বাঁধাকপির স্যুপ শুধুমাত্র আপনার শরীরের ওজন কমায় না, শরীরের পূর্বের আকার ফিরে পেতে সাহায্যে বাঁধাকপি শরীরের পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে যা আপনার লিভারের কার্যক্রম ধরে সক্ষম রাখতে সাহায্য করে। এক গ্লাস দই এর ঘোলের মধ্যে এক কাপ বাঁধাকপির রস, এক চতুর্থাংশ পালং শাকের রস মিশিয়ে প্রতিদিন দুইবার পান করলে খুব অল্প দিনের মধ্যে আপনার কোলাইটিস সংক্রান্ত সমস্যা দূর হয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, যুক্ত হন আমার ফেসবুক পেজে। আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি, প্রতিদিন নতুন নতুন টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।